আপনারা এখানে একটা মুগো সুতো দেখতে পাচ্ছেন। মুগো সুতো মিন মুগো সুতোর লেচি। তো এই মুগো সুতো লেচি থেকে কিভাবে মুগো সুতো খুলবো সেটা আমি আজ দেখাবো। দেখতেই পাচ্ছেন অনেক সুতো আমার অলরেডি খোলা হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। অনেক মুগো সুতোর বান্ডিল ছিল, সেগুলো খোলা হয়ে গেছে। তারপর হঠাৎ মনে পড়লো যে এই মুগো সুতো খুলতে গিয়ে যে এত পাক, অনেকেই জড়িয়ে ফেলেন, জড়িয়ে ফেলে সুতো নষ্ট হয়ে যায়। তো কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মুগো সুতোটা ফার্স্ট আমি নিলাম। নেয়ার পর আমি কী করলাম সেটা আগে দেখে নিলাম কোনটা কী আছে। টোটাল মুগো সুতোর যে লেচিটি আছে, লেচিটার মিড পয়েন্টটা বার করে যার যেমন যার দুটো আঙুল তিনটে আঙুল এইভাবে অ্যাডজাস্ট করে আপনি কী করবেন, আঙুলের মাঝে হাতেতে সেট করে নিলেন। নিয়ে এখানে দেখবেন দু জায়গায় গিঁট বাঁধা আছে, একটা নিচের দিকের ডগ, একটা উপরের দিকের ডগ। তো যে ডগটাই ধরুন না কেন, খুব সাবধানে যেন ডগটা বার করবার সময় ডগটি হারিয়ে না যায়। আমি ডগটা চেক করে নিলাম। নেওয়ার পর আমি খুব সাবধানে কী করলাম, বাঁধনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর ডগের টুকরোটা বাদ দিয়ে দিলাম। এই ডগটা দেখে নিই কোন দিকের ডগ আছে, আমি এটা দেখে নিলাম। এইবারে এপাশের ডগটা আমি দেখছি, দেখা যাক। দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করছি না কেটে গলান, আমার কাঁচি প্রচণ্ড ধারালো কাঁচি যেটাই কাজ করি আমি, যার জন্য সবসময় চেষ্টা করি কাঁচি ছাড়া যদি খোলা যায়। এটাই ছিল উপরের ডগ, ওটা ছিল নিচের ডগ। সো এটা দিয়ে আমি কি করব, সুতোটা খুলব, খুলে গোটাও। দেখতেই পাচ্ছেন কি হারে পাক পড়ছে। আমি নর্মালি কেউ কেউ রোলারেও সুতো গোটায়, আমি এইভাবে দেখুন ছোট ছোট কাট করে নিই, টুকরো করে কাটকে তার মধ্যে আমি আমার সুতো দরকারি যেগুলো আছে, মুগো সুতো হোক, লাইলন সুতো হোক, কটন সুতো হোক, সবের মধ্যে আমি গুটিয়ে রাখি। তো আমি কিছুটা করে খুলছি, দেখুন খোলার সঙ্গে সঙ্গেই কি হারে পাক পড়ছে। দেখুন আপনারা বুঝতেই পারছেন মারাত্মকভাবে পাক পড়ছে। এইবারে আমি একা খুলছি, একা গুটোচ্ছি, এতে একটু সময় লাগে। যদি কারুর আপনার হেল্পিং হ্যান্ড থাকে অবশ্যই তাকে গুটোতে বলবেন, আপনি খুলতে থাকবেন, তাহলে একটু তাড়াতাড়ি কাজটা মিটে যাবে। তার কারণ এইভাবে গোটানোর সময় যারা আপনাদের অভ্যাস নেই তাদের হাত থেকে এই মুগো সুতোটা খুলে গিয়ে একদম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটার দিক থেকে আর সাবধান থাকতে হবে। এইভাবে আমি খুলবো এবং গোটাতে থাকবো, পুরো সুতোটা গুটিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এত পাক, এই পাকগুলো কিভাবে আপনি কমাবেন। আগে তো হুইল ছিপেও মুগো সুতো ব্যবহার হতো, যখন লাইলন সুতো নর্মালি চল ছিল না বা এখানে পাওয়া যেত না, তখন হুইলেও মুগো সুতো থাকতো, মুগো সুতোর হুইল ছিল, তো সেখানে তো পাক এত পড়তো না। তো এই মুগো সুতো থেকে পাক কীভাবে কমাতে হয়, কীভাবে খুললে পাক কমে যায়, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও পরে আপনাদের টিউটোরিয়াল বানিয়ে দেবো, সেটা আপনারা দেখে জেনে যাবেন। দেখতে পাচ্ছেন কী হারে পাক পড়ছে। এই সুতো তো হুইল তো দূরের কথা, আপনি হাত ছিপে দিলেও কী হবে, হাত ছিপে পাক পড়ে যাবে। এই সুতো আমাদের অনেক কাজে লাগে, যে কোনো কিছু বাইন্ডিং মানে আমাদের ফিশিং রিলেটেড বাইন্ডিং যেগুলো করা হয়, তাছাড়া ফিশিং হুক মানে বড়শি খাটানো, তার জন্য তো অবশ্যই ঝুপি কাটার জন্য তো কম্পালসারি। দেখতে পাচ্ছেন অনেকটা গুটিয়ে ফেলেছি, তবে বর্তমানে ঝুপি কাটা অবশ্য লাইলন সুতোতেও কাটাচ্ছে, কিন্তু মুগো সুতোর মতো টেকসই কখনো লাইলন সুতোয় হতে চায় না। লাইলন সুতো অবশ্যই সব কিছুরই কিছু প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। লাইলন সুতোর যেটা মাইনাস পয়েন্ট সেটা কী হচ্ছে, এক তো খাটানো খুব সমস্যা, কারণ পাক একটু এদিক ওদিক হলে কেটে যায় লাইলন সুতো, আর গোড়া থেকে অনেক সময় দেখা গেছে মাছ টানে গোড়া থেকে কেটে বেরিয়ে যায়, তো এটা মুগো সুতোয় চান্স নেই বললেই চলে সেইভাবে কেটে যাওয়া। তো মুগো সুতো আমি এখনও পছন্দ করি লাইলন সুতোর থেকে বেশি, বড়শি খাটানো, কড় বাঁধা বা সুইবেল বাঁধা ইত্যাদি, বা ধরুন বাঁধা হুইলের কড় সব কিছু যে কোনো ধরনের, এইগুলো বাঁধার জন্য খুবই সুইটেবল, কারণ এতে গিটগুলো খুব সলিডভাবে চেপে বসে। দেখতে পাচ্ছেন প্রায় গোটানো কমপ্লিট হয়ে এসেছে, অর্ধেকের বেশি। তো এইভাবে আমি কি করব, পুরো সুতোটা গোটাতে পারবো। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো অসুবিধা থাকলে। দেখতে পাচ্ছেন অল্প কিছুটা সুতো বাকি আছে, তাই আমি পুরোটা খুলে ফেলছি, খুলে গুটিয়ে নেব। একভাবে বুঝতেই পেরেছেন কী হারে পাক নিচ্ছে সুতোটা।
আর এমনি মাছ রিলেটেড কোনো যদি চাষবাসের তথ্য বা যে কোনো কিছু পাশ রিলেটেড আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর খুব এটা সুখর, খুব শীঘ্রই আপনাদের জন্য এডি কন্ট্যাক্টের ব্যবস্থা, কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপের ব্যবস্থা করা হবে, যদি আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন যার যা দরকার এবং জানার জন্য, এবং সেটা যদি আমার পক্ষে সলভ করা সম্ভব হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব সেটা সলভ করার, কারণ আমার পক্ষেও তো সব কিছু জানা সম্ভব নয়। আমার পক্ষে যেটুকু জানা, যদি আমার জানার মধ্যে আপনার প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই আপনাদের সেটা জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। তো দেখতে থাকুন সুতোটি কমপ্লিট কীভাবে গোটানো হয় এবং তারপর কী করছি। দেখুন আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শেষের দিকে এত পাক মাথা খারাপ করে দেওয়ার জোগাড়। এবার গোটানোর পর যাতে সুতোর যে পাক আছে, সুতোর যে গেজ, এই গেজ সম্বন্ধেও আমি আপনাদের পরে একটা টিউটোরিয়াল দিয়ে দেব। আমি একটা গিট দিয়ে নেব যাতে গেজগুলো খুলে না যায়। দেখতে পাচ্ছেন কিছু গেজ মুখের দিকে খুলে গেছে, তো দেওয়ার পর আমি কি করব, মুখটা কেটে দেব। এবার আমি আমার সুবিধা মতো এটাকে আটকে আমি রেখে দেব, পরে আবার বাকি কাজগুলো এখন করতে থাকি।